স্বতন্ত্র শিক্ষা বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ সহ চার দফা দাবি আদায়ে ক্লাস বর্জন করে ছাত্র ধর্মঘট পালন করেছে ঝিনাইদহ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা। রবিবার সকালে ম্যাটসের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন পোস্টার ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করে। শিক্ষার্থীরা ইন্টার্নশিপ বহাল সহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ ও বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি জানান। এই দাবি না মানা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। Come on, out of this!